হ্যালো বন্ধুরা আমি চলেছি দেবব্রত সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদে আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার মানেই আপনারা জানেন যে কর্মসংস্কৃতির পেপার কর্মক্ষেত্র পেপার এবং কর্মসংস্থান পেপার কিন্তু সপ্তাহের এই দিনটাতেই বেরায় দেখুন আজকে কর্মক্ষেত্র পেপার বেরিয়ে গেছে এটা দশই জুন দু হাজার চব্বিশে কর্মক্ষেত্র পেপার একদিন আগে পাবলিশড হয়ে যায় তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কী কী চাকরির খবর আছে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর রেলে ষোলোশো ছেচল্লিশ জন তরুণ ও তরুণী অ্যাপেন্টিস ট্রেনি নিয়োগ হবে কি বলা হয়েছে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে ফিটার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার প্লাম্বার বিভিন্ন ট্রেডে এই নিয়োগ হবে শূন্য পদের বিবরণ আমরা দেখে নেবো সাতের পাতায় গেলে সাতের পাতায় আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল কোচিং যেখানে তিরিশটি শূন্য পদ ইলেকট্রিক্যাল পাওয়ার তিরিশটি পদ ইলেকট্রিক্যাল টিআরডিতে চল্লিশটি পদ কার্পেন্টার ইঞ্জিনিয়ারিংয়ে পঁচিশটি পদ পেইন্টারে কুড়িটি পদ ম্যাশন তিরিশটি পদ বাইক ফিটারে কুড়িটি পদ ফিটারে পঞ্চাশটি পদ মেকানিকে পঁচিশটি পদ ডিজেল মেকানিকে একশো বত্রিশটি পদ এইভাবে কিন্তু শূন্য পদের বিবরণ দিয়ে দিয়েছে দেখুন এখানে শূন্য পদের বিবরণ আমরা দেখতেই পাচ্ছি ডিটেলস বলে দিয়েছে শূন্য পদে বিবরণ এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং আপনি যেই ট্রেডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ট্রেডে কিন্তু আপনাকে আইটিআই কোর্স কমপ্লিট করতে হবে বয়স বয়স হতে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপসিল জাতিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে প্রার্থী বা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অনলাইনে যে আবেদন করবেন তার ওয়েবসাইট ডিটেলস এখানে আছে যেখানে আপনাকে দশই ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করে আপনি পেমেন্ট করবেন এবং সমস্ত ডিটেলসের জন্য ওয়েবসাইটে আপনি গিয়েও দেখতে পারেন এরপর আমরা চলে আসবো আবার প্রথম পথে দেখে নেবো আবার কি চাকরি হয়েছে রেলের প্রতিরক্ষায় দু হাজার দুশো পঞ্চাশ জন লোক নেওয়া হবে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল ক সাব ইন্সপেক্টর পদে আড়াইশোটি শূন্য পদ রয়েছে এবং কনস্টেবল পদে দু হাজারটি শূন্য পদ রয়েছে মোট শূন্য পদে পনেরো শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা আছে শিক্ষাগত যোগ্যতা সাব ইন্সপেক্টর পদের বেলায় আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে আর কনস্টেবল পদের বেলায় মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে দৈহিক মাপযোগ পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি তপসিলি জাতি প্রার্থী হলে একশো ষাট সেমি আর গোর্খা ক্ষেত্রে হলে একশো তেষট্টি সেমি মহিলাদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি হাইট হতে হবে তপশিলি মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন ছবি এবং গোর্খা মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন ছবি হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে সেটা সাব ইন্সপেক্টর পদে বেলায় আর কনস্টেবলের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে তপশিলি জাতিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর বয়সের ছাড় হবে প্রার্থী হবে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে এবং শারীরিক সক্ষমতার মাধ্যমে মাটি খুব ফুল পাটন ও আবেদন করবেন এই হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে এবং প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করলে মাঠ আছে মাঠে ছেলেদের ক্ষেত্রে ছ মিনিটে ষোলোশো মিটার মহিলাদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার দৌড়াতে হবে এছাড়াও লং জাম্প হাই জাম্প আছে তারপর হবে ফিজিক্যাল এক্সিসি টেস্ট তার সাথে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান চলে আসবো আমরা আবার প্রথম পাতায় দেখে নেব আর কি চাকরির খবর আছে বর্ডার সিকিউরিটি ফোর্সে একুশশো চল্লিশ জন কনস্টেবল নেওয়া হবে শূন্যপদ পুরুষদের জন্য সতেরোশো তেইশটি শূন্যপদ রয়েছে এবং মহিলাদের জন্য চারশো সতেরোটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করলে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দু বছরে কাজের অভিজ্ঞতা বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বেতন যে পাঠ্যক্রম আছে বেতন ক্রম সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যেটা এমসিকিউ টাইপ হবে এবং অবজেক্টিভ যেখানে আপনার জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে জেনারেল ইংলিশ থাকবে এবং একশো নম্বর পরীক্ষা হবে সময় থাকবে দু ঘন্টা এছাড়াও শারীরিক ফিজিক্যাল ইসিটি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং মেডিকেল টেস্ট হবে অনলাইনে আবেদন করবেন এই হচ্ছে তার ওয়েবসাইট ডিটেলস এরপর আমরা দেখে নেব কল্যাণী এমসে কিন্তু একশো সাতজন নেওয়া হবে সিনিয়র রেসিডেন্স নেওয়া হবে কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে সেখানে কিন্তু তিন বছর চুক্তিতেই নিয়োগ হবে নিয়োগ হবে এই সমস্ত বিভাগে বায়োকেমিস্ট কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন ডার্মাটোলজি ইএনটি ফরেন্সিক ফরেন্সিক মেডিসিন জেনারেল মেডিসিন এরপর তিনের পাতা গেলে বাকি ডিটেলস জানতে পারবো চিনের পাতায় আসলে আমরা দেখতে পাচ্ছি মেডিসিন গাইনোকোলজিস্ট অপথালমোলজিস্ট অর্থোপেডিক্স পিডিয়ার টিয়ারশিয়ান বিভিন্ন ইয়েতে কিন্তু লোভ নেবে শূন্য পদ তেত্রিশটি যার মধ্যে তপশিলি জাতির জন্য তেইশটি তপসিলি উপজাতির জন্য বারোটি এবং অভিসের জন্য ত্রিশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট শাখায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে ক্ষেত্রে এম বা মাস্টার ডিগ্রি বা ডিএনবি যোগ্যতা থাকতে হবে বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে জাতিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে বেদন কাঠামো আছে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা সঙ্গে পাবেন গ্রেড পে ছ হাজার ছশো টাকা প্রার্থী বাঁচেই করা হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ পনেরো এবং ষোলোই জানুয়ারি হবে ইন্টারভিউ কেন্দ্র হচ্ছে এইখানে অনলাইনে গুগল ফর্ম ফিল আপ করতে হবে যার ডিটেলস এই গুগল ফর্মে এবং এখানে ফিস হিসাবে দিতে হবে একশো টাকা বাকি সমস্ত ডিগ্র ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন এরপর আছে ইউনাইটেড ইন্ডিয়া ন্যাশনাল ইন্স্যুরেন্সে আড়াইশো জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার না হবে শূন্য পদে বিবরণ দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে আপনাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে কম্পিউটার যারা অবশ্যই আবদ্ধতামূলক বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তপসিল জাতিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে বেতন কাঠামো আছে পঞ্চাশ হাজার নশো পঁচিশ টাকা থেকে ছাব ছিয়ানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রার্থী বা চাহিদে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলি হল কলকাতা বৃহত্তর কলকাতা আসানসোল বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া শিলিগুড়ি বহরমপুর ও কল্যাণী পরীক্ষা থাকবে রিজেনিং পঞ্চাশ নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে চল্লিশ নম্বরে কোয়ান্টিটি অ্যাপটিটিউট থাকবে পঞ্চাশ নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশ নম্বরে এবং কম্পিউটার পরীক্ষা থাকবে কুড়ি নম্বরে সময় থাকবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং আছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তেইশে জানুয়ারির মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে বাকি সমস্ত ডিটেলসের জন্য আপনি ওয়েবসাইট ফলো করতে পারেন এবং ফিজ হিসাবে নিতে হবে হাজার টাকা তবে তপসিল জাতি বা দৈক প্রতিবন্ধী তার আড়াইশো টাকা দিয়েই ফর্ম ফিল আপ করতে পারবে তাদের জন্য আর এক্সট্রা কোনো ফিস লাগবে না আমি চলে আসবো আমার প্রথম পাতায় তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে এখন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা পরের চাকরির খবর দেখে নেব এয়ার ফোর্সে অগ্নি বীর বায়ু নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশ করার ছেলেরা বা মেয়েরা যারা অঙ্ক ফিজিক্স উচ্চ অদ্দিক পাশ করেছে এবং পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছে ইংরাজিতে এবং টোটালেও তারাই এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে আপনার চাকরি হবে চুক্তি ভিত্তিতে চার বছর চুক্তি হবে চার বছর পরে যেটা হবে আপনাকে জন্ম তারিখ এখানে হতে হবে দুই এক দু হাজার চার থেকে দুই সাত দু হাজার সাতের মধ্যে দৈহিক মাহজব হাইট হতে হবে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি হলেই হবে চার বছরের মেয়াদে চুক্তি হবে যার মধ্যে পঁচাত্তর শতাংশ অগ্নি চার বছর পর অবসর নেবে বাকি পঁচিশ শতাংশকে পারমানেন্ট চাকরি দেওয়া হবে প্রথম বছর মায়না হবে তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছর তেত্রিশ হাজার টাকা তৃতীয় বছর ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর চতুর্থ বছর চল্লিশ হাজার টাকা এই পুরো টাকাটা আপনার হাতে পাবেন এর থেকে পাঁচ কিছুটা পার্সেন্টেজ আপনার কেটে নিয়ে অগ্নিবীর বিড় ফান্ডে দেওয়া হবে যেখানে আপনি আফটার রিটায়ারমেন্ট দশ লাখ টাকা মতন পাবেন ডেথ বেনিফিট আপনি এক টাকা মতন পাবেন এছাড়া অন্য অন্য সুযোগ সুবিধা ছুটি মেডিকেল ভাতা এগুলো সবই আছে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে সতেরোই জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারির মধ্যে ফিজ হিসাবে দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা বাকি সমস্ত ডিটেলস আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেবো আর কি চাকরির খবর আছে প্রথম পাতায় আসলে আমরা দেখছি আর বিশেষ চাকরির খবর নেই তবে হুগলিতে যোগা ইনস্ট্রাক্টটা না হবে হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দপ্তরে এই চুক্তিভিত্তিতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে হবে টোটাল শূন্য পদ আছে আশিটি যার জন্য যার মধ্যে পুরুষদের জন্য আছে চল্লিশটি তাদের সেশন করতে হবে বত্রিশটি এবং তাদের মায়না হবে আড়াই হাজার টাকা আর মহিলাদের শূন্য পদ আছে চল্লিশটি তাদের সেশন করতে হবে কুড়িটি তাদের মায়না হচ্ছে পাঁচ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা ক্ষেত্রেই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচার থেরাপি কর্তৃক অনুমোদিত যোগা অ্যান্ড নেচার থেরাপি এক বছর সার্টিফিকেট কোর্স পাস করতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তিনের পাতে গেলে আরও ডিটেলস জানতে পারবো তিনের পাতে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী বা চাইভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর মাধ্যমে এইখানে আবেদন করবেন এই হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে ফিজ হিসাবে দিতে হবে একশো টাকা তবে ওবিসি বা এসসি এস টি তারা পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে হবে এবার আমরা দেখব ভিতরপাতে আর কি কোনো চাকরির খবর আছে আমরা দেখে নেব আর ভিতরপাতে কোন কোন চাকরির খবর আছে এইচ পিসিতে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার না হবে ইসরাত প্রতিরক্ষা কারখানায় একশো পাঁচজন কেমিক্যাল ওয়েলফেয়ার অফিসার না হবে যার ডিটেলস এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ হলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াজ দিস ভিডিও